শুরুতে এই সংবাদ শিরোনাম। ইউক্রেনীয়দের ঠান্ডায় জমিয়ে দেওয়ার পরিকল্পনা রাশিয়ার। এবার রুশ সীমান্তের কাছে ইউক্রেনের ভয়াবহ গোলাবর্ষণ, নিহত দুইজন। 10 ইরানিকে হত্যার দাবি ইউক্রেনের। এবং সবশেষ থাকছে মূল্যস্ফীতির বিরুদ্ধে ইউরোপ জুড়ে ভয়াবহ বিক্ষোভ, রাজনৈতিক সংকটের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত কয়েকদিনে সামরিক স্থাপনায় রুশ সেনারা যতটানা আঘাত হেনেছে তার চেয়েও বেশি আঘাত হেনেছে ইউক্রেনের জ্বালানি স্থাপনা এবং অবকাঠামোর ওপর। শীত যখন খুব সন্নিকটে তখন রুশ সেনারা ইউক্রেনের থার্মাল পাওয়ার স্টেশন, বিদ্যুৎ সাব স্টেশন, ট্রান্সফরমার এবং পাইপ লাইনগুলোতে হামলা চালাচ্ছে। এর ফলে ব্ল্যাক আউট, পানি সরবরাহ বন্ধ এবং ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। বলা হচ্ছে ইউক্রেনীয়দের ঠান্ডায় জমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। তারা খুবই পরিকল্পনা মাফিকভাবে বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে। রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে, তখন রাশিয়ার অনেকে ইউক্রেনকে অন্ধকারে নিমজ্জিত করে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন রুশ সেনারা এখন জ্বালানি প্রকৌশলীদের নির্দেশনা অনুযায়ী চলছে। তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে হামলা করে ব্যাপক ক্ষতি সাধন করা যাবে, সেই অনুযায়ী এখন কাজ করছে সেনারা। তারা তাই ড্রোন এবং মিসাইল দিয়ে বিদ্যুৎ স্থাপনাগুলোর এমন এমন জায়গায় আঘাত হানছে যেন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। রাশিয়ার বেলগুরুট সীমান্তের কাছে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার বেলগুরুট মেয়র ব্যাচেল ক্লাব জানিয়েছেন এই হামলায় ওই এলাকায় হাজার হাজার বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে তারা অন্ধকারে দিন কাটাচ্ছেন। তিনি বলেন শেবিনিকোজ শহরের দুপক্ষের গোলাগুলিতে প্রায় 15,000 লোকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিদ্যুৎ লাইন মেরামত করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। শেবেকিনে হচ্ছে বেলগুরুট শহরের বাইরে একটি রাশিয়ান বসতি, যা ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র 2 কিলোমিটার উত্তর অবস্থিত। ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ লাভের আবেদন প্রত্যাখ্যান করে নেয়, মূলত সেজন্য দেশটির উপর চাপ সৃষ্টি করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছিল রাশিয়া। কারণ 1949 সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বারবারই পশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে এবং ঐতিহাসিকভাবে রাশিয়া পশ্চাত্য আধিপত্যবাদী বিরোধী। জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ায় রোমানিয়ায় রাস্তায় নেমেছে শত শত মানুষ। চলমান উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে বিভিন্নভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। অন্যদিকে ফ্রান্সেও শুরু হয়েছে বিক্ষোভ। বেতন বাড়ানোর দাবিতে সেখানকার নাগরিকরা পালন করছেন নানান কর্মসূচি, কারণ বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী তাদের বেতন বাড়েনি। তাছাড়াও চেক রিপাবলিক সরকারের জ্বালানি সংকট মোকাবেলার ইস্যুতে বিক্ষোভ দেখা গেছে। অসহনীয়ভাবে মূল্য বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের রেল শ্রমিকরা এবং জার্মানির পাইলটরাও ধর্মঘট কর্মসূচি পালন করছেন। মূল্যস্ফীতির ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মূলত অঞ্চলটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে এতে রাজনৈতিক অস্থিতিশীল তৈরি হতে পারে। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। অর্থনৈতিক পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউরোপে জ্বালানি এবং খাদ্যের মূল্য বেড়ে যায়। যদিও এরই মধ্যে গ্যাসের দাম গ্রীষ্মের সর্বোচ্চ হার থেকে কমেছে, সরকারগুলো এরই মধ্যে বরাদ্দও বাড়িয়েছে, তারপরও অনেকের কাছে তা যথেষ্ট নয়। জ্বালানি খরচ বাড়ায় অঞ্চলটির 19 দেশে মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.9%। এতে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, কিনতে পারছেন না প্রয়োজনীয় জিনিস। ফ্রান্সের একজন বিক্ষোভকারী বলেন বেতন বাড়ানোর দাবিতে মানুষ বিক্ষোভের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। সম্প্রতি ফ্রান্সের বেশ কয়েকটি শহরে 10,000-এরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। ইউক্রেনীয় বাহিনীর হাতে 10 ইরানি সামরিক কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। শুক্রবার তারা রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে ক্রিমিয়া সফরে গিয়েছিলেন বলে উল্লেখ করেছে কিয়েভ। প্রতিবেদন অনুযায়ী KNA নিউজের দেয়া একটি সাক্ষাৎকারে এক ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছেন হামলা চালিয়ে অন্তত 10 ইরানিকে হত্যা করা হয়েছে। তবে কিভাবে এবং কখন এই হামলা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। ইরানি কর্মকর্তাদের রাশিয়া সফর নিয়ে আগে থেকেই অভিযোগ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন। তারা সতর্ক করে জানায় এই ইরানিরা রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। মূলত ইউক্রেন যুদ্ধে কৌশলগত হামলায় বিশেষ সুসাইড ড্রোন ব্যবহার করতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি এই ড্রোন ইরান থেকে আনা হয়েছে। মূলত সেই ড্রোন কীভাবে চালাতে হয় তা শেখাতেই তারা ইরানি কর্মকর্তারা ক্রিমিয়া সফর করেছিলেন। তাদের খেরসনে নিয়ে যাওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে ওই ইউক্রেনীয় কর্মকর্তা। কিভাবে ইউক্রেনের বিভিন্ন টার্গেটে হামলা চালাতে হবে সেটি রুশদের শেখাচ্ছিলেন তারা।
এর আগে ইউক্রেনের ড্রোন হামলা চালাতে সামরিক বাহিনীর কর্মীরা ক্রিমিয়া থেকে রুশ বাহিনীকে সহায়তা করছে বলে দাবি করেছিল হোয়াইট হাউস। বৃহস্পতিবার এই অভিযোগ তোলায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, আমরা মূল্যায়ন করে দেখছি যে রুশ অধিকৃত ক্রিমিয়ায় ইরানি সামরিক কর্মীরা রয়েছে এবং ইউক্রেনের সামরিক অভিযানে রাশিয়াকে সহায়তা করছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।